প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র দাখলের শেষ দিন ছিল বুধবার। এদিন উৎসবের মেজাজে ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা দলীয় সমর্থকদের নিয়ে দাখিল করেন মনোনয়নপত্র। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে নেই কোনো অপ্রীতিকর ঘটনা। বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বুধবার। এদিন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। সরকার সমর্থিত আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ও বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট কেউ তাদের আসন ভিত্তিক প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করতে পারেনি। উভয় জোটের একাধিক প্রার্থী মনোনয়ন জমা দেন। সরকার সমর্থিত 14 দলীয় জোটের শরিক জাসদ 3টি, বাংলাদেশ জাসদ 2টি, ওয়ার্কার্স পার্টি 5টি, জেপি মলজু 1টি, উত্তারিকাত ফেডারেশন 1টি আসনে মনোনয়ন জমা দেয়। আওয়ামী লীগ নৌকা প্রতীকের মনোনয়ন প্রাথমিকভাবে চূড়ান্ত করলেও প্রতিটি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের দলীয় মনোনয়ন দাখিল করে মহাজোটের শরিক। বর্তমান বিরোধী দল জাতীয় পার্টি মহাজোটের প্রার্থী তালিকা চূড়ান্ত না হওয়ায় সারা দেশে তাদের 200+ প্রার্থী মনোনয়ন দাখিল করে। সরকার বিরোধী বৃহত্তর জোট জাতীয় ঐক্যফ্রন্টের সাথে বিএনপির মনোনয়ন চূড়ান্ত না হওয়ায় গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য ও কৃষক শ্রমিক জনতা লীগ পৃথক পৃথকভাবে তাদের দলীয় মনোনয়নপত্র দাখিল করে। জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন ও মুখপাত্র বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, সময়ের স্বল্পতায় জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোট তাদের নেতাকর্মী ও প্রার্থীদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা থাকায় ঝুঁকি নিতে চাননি, তাই প্রতি আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দাখিলের সুযোগ দেওয়া হয়েছে। প্রার্থী বাছাই ও প্রত্যাহারের মাঝামাঝি সময় 2 জোটেই তাদের মনোনয়ন চূড়ান্ত করবে। তবে এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল দেশে 2টি প্রতীকের 2টি নির্বাচনী ধারার সৃষ্টি হয়েছে। এর একটি নৌকা, অপরটি ধানের শেষ। বাম রাজনৈতিক দলগুলো নির্বাচনী জোটে থাকলেও এর প্রচার প্রসার খুব একটা নেই। মনোনয়ন দাখিলের শেষ দিনে হেভিওয়েট প্রার্থীরা স্ব এলাকায় মনোনয়ন জমা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মঙ্গলবারই গোপালগঞ্জ 3 ও রংপুর 6 আসনের জন্য মনোনয়ন দাখিল করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালী নিজ আসনে মনোনয়নপত্র দাখিল করেন। মঙ্গলবার বিএনপি কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে ফেনী 1, বগুড়া 6 ও 7 আসনে মনোনয়ন দাখিল করা হয়। দলটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁ 1 আসনে নিজের মনোনয়ন দাখিল করেন এবং দলীয় সিদ্ধান্তে স্থানীয় নেতাদের দাবির মুখে বগুড়া 6 আসনে মনোনয়ন দাখিল করেন। উভয় বৃহত্তর জোট তাদের হেভিওয়েট প্রার্থীরা মনোনয়ন দাখিলের জন্য ঢাকার বাহিরে স্ব এলাকায় অবস্থান করেছেন। ত্রিপুরা রাজ্যের লাগোয়া জেলাগুলোতে আওয়ামী লীগ প্রার্থীদের কে কে মনোনয়ন পাচ্ছে এর কৌতূহলের শেষ ছিল না। মঙ্গলবার মনোনয়নের দাখিলের মধ্য দিয়ে এই কৌতূহলের অবসান হলো। কুমিল্লা সদর 6 আসনে নৌকার মনোনয়ন বাহাউদ্দিন বাহার, ব্রাহ্মণবাড়িয়া 3 উবায়দুল মুক্তাদির চৌধুরী ও ব্রাহ্মণবাড়িয়া 4 আনিসুল হক সীমান্তবর্তী, হবিগঞ্জ 4 মাহবুব আলী নৌকা প্রতীকের মনোনয়ন পান। বুধবার উবায়দুল মুক্তাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া রিটার্নিং অফিসারের কাছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার ও বিজয়নগর উপজেলা চেয়ারম্যান তানভীর ভূঁইয়া সহ নেতৃবৃন্দকে নিয়ে মনোনয়ন দাখিল করেন। আগামী 2রা ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং 9ই ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিন। ঢাকা থেকে শাহিদ সিরাজের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।